سبحانك اللهم, سبحانك اللهم سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتعالى جدك শুধু এতটুকুই পার্থক্য না নামাজের আর জানাজার সানার মধ্যে এই একটা শব্দ পার্থক্য এই শব্দটা বাড়াতে হবে জানাজার নামাজের যে স্থানা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানাজা নামাজের যে সানা এটা আমরা বানান করে শিখবো আমার সাথে আপনারা পড়ার চেষ্টা করেন সুবা হালিফ জবর হা জবর বাম পাশে খালি লিপ থাকলে একা লিপ পড়তে হবে সুবে হা নুন জবর না কাফ লাম জবর কাল লাম খারা জবর লা খারা জবর থাকলে একা লিপ পড়তে হবে আর এখানে আল্লাহ শব্দের উপরে জবর আল্লাহ শব্দটা পুর করতে হবে কাল্লা বলা যাবে না কাল্ল বলতে হবে সুবে হ্যা না কাল্ল হ্যা মিম পেস হুম মিম জবর মা হুম মা মিমে তার শব্দ গণ্য করতে হবে এটাকে অজীব গণ্য বলে سبحانك اللهم وزر و بازر بي و زر حم و بحم دل زد كف زر ك و بحم و تزوت و الف زر با زبور بن بشك هل يلف تكلا كلب لما قلت هو بي اتك مدة تبعي بلي و كف سين جور كس را كس من بشمو كف موكا

لم الله لا إلى هزورها إلها ولا إله غين يزور غي رابش غيرك فزورك غيرك ولا إله غيرك